আমার আলোচনার বিষয় মাদকের ভয়াবহতা। মাদকের ভয়াবহতা বিষয়ের উপরে কুরআন মাজিদ এবং সহি হাদিসের প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, চলুন আমি আমার মূল বিষয়ের দিকে ফিরে যাই, মাদকতার ভয়াবহতা বা মাদকের ভয়াবহতা। দেখুন, মাদকের ভয়াবহতা উল্লেখ করার আগে আপনি আমি একটু জানি যে মাদক কি, মদ আমরা কোনগুলোকে বলবো, নেশা কি, নেশা আমরা কাকে বলবো, এইটা বুঝার পরে ভয়াবহতা বুঝলে সহজ। ভয়াবহতা বুঝলাম কিন্তু নেশা কি তাই বুঝলাম না, তাহলে সমস্যা না? তো চলুন আগে আমরা নেশা কি, মাদক কি, মদ কি, নেশা আগে কি জিনিস পরিচিত হই। কোনো ব্যক্তির, কোনো পণ্ডিতের, কোনো বিজ্ঞানীর, কোনো শিক্ষাবিদের, কোনো ঐতিহাসিকের সংজ্ঞা না নিয়ে আমরা সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংজ্ঞা দিয়েছেন ওই সংজ্ঞা দিয়ে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খমরুন, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য খমর বা মদ, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ, অকুল্ল খমরিন হারাম, আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। যেই জিনিস খেলে বা পান করলে নেশা হয়, যেই জিনিস খাওয়া বা পান করার মাধ্যমে নেশার উদ্রেক হয় তাকে বলা হয় মদ এবং তা হারাম। সহি মুসলিমের 5336 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রে বলেছেন, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম, যেই জিনিস খেলে পান করলে নেশা হয় তা হারাম। সহি বুখারী 7172 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিস বেশি পরিমাণে খেলে, অনেক পরিমাণে খেলে নেশা হয় তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। বেশি করে খেলে, অনেক পরিমাণে খেলে যদি নেশা হয় তার বিন্দু পরিমাণ খাওয়া হারাম। ইবনে মাজা 3393 নম্বর হাদিস, দেখুন সহি বুখারী একটি, সহি মুসলিমের একটি, আর ইবনে মাজার একটি, তিনটি হাদিস আপনার কাছে পেশ করেছি, যেই জিনিস খেলে পান করলে নেশা হয় তা মদ, সহি মুসলিমে বর্ণিত, আর সহি বুখারীতে যেই জিনিস খেলে পান করলে নেশা হয় তা হারাম, আর ইবনে মাজার যেই জিনিস বেশি পরিমাণ খেলে নেশা হবে তার সামান্য পরিমাণ খাওয়াও মদ এবং হারাম। তাহলে এইবার একটু সংজ্ঞার আলোকে আপনি আমি বুঝার চেষ্টা করি। দেখুন, বিড়ি, বিড়ি খেলে কি নেশা হয়? নেশা হয়। জর্দা হয়, গুল হয়, তাহলে কি হারাম? তাহলে কি হারাম? এগুলো মদ, হারাম। দেখুন, এই যারা মদ নিয়ে, নেশা নিয়ে গবেষণা করেছেন তারা একটা তালিকা দিয়েছেন নেশা জাতীয় দ্রব্যের নামগুলো দিয়েছেন। এটা আজ থেকে প্রায় 10-11 বছর আগের একটা তালিকা বলছি, আপডেটটা আমি সংগ্রহ করা সম্ভব হয়নি, 10-11 বছর আগের একটা তালিকা। তো নেশা কোনগুলো তারা তালিকা দিয়েছেন, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, সাদা পাতা, আলা পাতা, খৈনি, বিয়ার, ব্রান্ডি, হুইস্কি, মেথাডিন,
পেথাডিন, কোডিন, ভাং, চুরোস, হাসিস, রিটানিল, ইয়াবা, ভদকা, ফেন্সিডিল, গাঁজা, এই তালিকাগুলো দিয়েছেন। এগুলো মদ, যারা গবেষক তারা তালিকা দিয়েছেন, আমার কথা নয়। আর বাস্তবে এগুলো মদ এবং এগুলো হারাম, এগুলো মদ এবং এগুলো হারাম। দেখুন, যে জিনিস বেশি পরিমাণে খেলে নেশা হবে তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। আপনার জর্দা হারাম কিনা, যে জর্দা হারাম কিনা আপনি পরীক্ষা করবেন আগামীকালকে, যেটা নেশার মধ্যে পড়ে কিনা, নেশার মধ্যে এটা পড়ে কিনা পরীক্ষা করার জন্য আপনাকে যথাস্থ পাত্র নির্বাচন করতে হবে। সেইটা হলো কি, যেই বাচ্চাটা দুধের বাচ্চা, দেড় বছর বয়স, এক বছর বয়স, এই রকম বাচ্চাকে আপনি দেন। আপনি যেই পরিমাণ জর্দা একবারে খান, একটা পানে যে পরিমাণ জর্দা খান, ওই পরিমাণ জর্দা দেড় বছরের শিশুর মুখে দেন। দেড় বছরের শিশুর মুখে দেওয়ার পরে যদি দেখেন বাচ্চা কেমন করছে, চোখ মুখ উল্টিয়ে দিচ্ছে বা জিবা দিয়ে পানি ঝরছে বা আর কোনো সিন ক্রিয়েট করছে, তাহলে এটা কি, এটা হারাম। যেই পরিমাণ গুল আপনি একবার দাঁতে দেন, এই পরিমাণ গুল দেড় বছরের, এক বছরের দুধের বাচ্চার মুখে জিহুবায় লাগিয়ে দেন, যদি দেখেন উল্টো পাল্টা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছে, তাহলে এটা হারাম, এটা মদ। যেই পরিমাণ ধোঁয়া, বিড়ি সিগারেটের ধোঁয়া আপনি টানেন দিয়ে ভিতরে নেন আর নাক দিয়ে ছাড়েন, নাক মুখ দিয়ে ছাড়েন আর বাকিটা ভিতরে নেন, ছোট বাচ্চা তো টানতে পারবে না। আপনি বিড়িতে টান দেন, সিগারেটের টান দিয়ে ধোঁয়া নেন, এরপরে বাচ্চার মুখটা ফাঁক করে মুখের ভিতরে ধোঁয়া ছেড়ে দেন, ধোঁয়া ছেড়ে দিয়ে মুখটা চেপে ধরে ধরে বলেন, বেটা নাক আর মুখ দিয়ে ছাড়ো। ছোট বাচ্চাকে নাক আর মুখ দিয়ে বের করেন আর বাকিটি পেটের মধ্যে প্রবেশ করার চেষ্টা করেন, যদি উল্টা পাল্টা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে, তাহলে এটা মদ, এটা নেশা। পৃথিবীর কোনো হালাল খাদ্য, পৃথিবীর কোনো হালাল খাদ্য দুধের বাচ্চার মুখে দিলে উল্টা পাল্টা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করবে না। যে কোনো হালাল খাদ্য দেড় বছরের শিশুর মুখে দেন, উল্টা পাল্টা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করবে না, কিন্তু ওটা হারাম, তাই ও সইতে পারে না। হ্যাঁ, আপনার সমস্যা হচ্ছে না কেন, কারণ আপনি জর্দা খেয়ে খেয়ে আপনার বডিটা এখন হয়েছে জর্দা প্রুফ। যেমন ঘড়ি আছে ওয়াটার প্রুফ, ওয়াটার রিসেস্ট, পানি প্রতিরোধক, ঠিক আপনার জর্দা গুল আর বিড়ির ধোঁয়ায় ম্যাচিং হয়ে গেছে বডিতে, যার কারণে কোনো প্রতিক্রিয়া নেই। দেখুন, আরো পরীক্ষার আরো বিষয় রয়েছে, ছোট বাচ্চার নয়, আপনাকে দিয়েও পরীক্ষা করা যাবে। আপনি সারা জীবন জর্দা খান, আপনাকে দিয়েও পরীক্ষা করা যাবে, এটা হারাম। আল্লাহ সুসাসাম বললেন, যেই জিনিস বেশি খেলে নেশা হবে তার সামান্য পরিমাণ হারাম। তো নেশা কিনা বেশি খেয়ে প্রমাণ করতে হবে। মুড়ি যেভাবে প্লেটে নেন, মুড়ি যেভাবে পাত্রে নিয়ে মুঠ ভর্তি করে মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খান, ঠিক যেই জর্দা আপনি খেতে অভ্যস্ত, ওই জর্দা আপনি ঢালেন দুই তিন কোটা, ঢালার পরে মুঠে নেন, মুখ ভর্তি চাবিয়ে খান, তিন চারবার চাবিয়ে খান মুখ ভর্তি করে। যদি অন্যরকম মাথা এলোমেলো হয়, মাথায় গন্ডগোল মনে হয়, তাহলে এটা হারাম। যে গুল আপনি খান, তিন চার কোটা গুল এক গ্লাস পানিতে গুলেন, গাঢ় করে গুলে নেন, শরবত বানান তিন চার কোটা গুল একসাথে, এরপরে এই পানিটা ঢক ঢক করে খেয়ে নেন, খাওয়ার পরে যদি মনে হয় যে না মাথা ঠিক কাজ করছে না, এলোমেলো হয়ে আছে, তাহলে এটা হারাম, এটা নেশা। যে বিড়ি খেতে আপনি অভ্যস্ত, যে সিগারেট খেতে আপনি অভ্যস্ত, তিন চার প্যাকেট সিগারেট নিয়ে বসেন, ধোঁয়া একটার পর একটা ভিতরে দিতে থাকেন, পেট ভর্তি করে দেন ধোঁয়াতে, বিড়ির ধোঁয়ায় পেট ভরে নেন, এরপরে
যদি দেখেন যে না মাথা চক্কর দিচ্ছে, মাথা ঘুরছে, উল্টা পাল্টা মনে হচ্ছে, তাহলে বিড়ি হারাম, কারণ এটা নেশা। বেশি খেলে যদি নেশা হয়, তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। সম্মানিত উপস্থিতি, এটা আপনি পরীক্ষা করেন আগামীকালকে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এটা আপনিও পারবেন না, কারণ এটা নেশা, কারণ এটা নেশা। দেখুন